বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছেলে রাসেল ইসলাম। দরিদ্র কৃষক পরিবারের ছেলে হয়েও মাত্র 18 বছর বয়সে এক পায়ে দড়ি লাফানো খেলায় বিশ্বে প্রথম স্থান করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড এর নাম লিখেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করছে। ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মোহাম্মদ জাহিদ হাসান মিলুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাহির হাসান। ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর সিরাজপাড়া গ্রামের কৃষক বজলুর রহমানের ছেলে রাসেল ইসলাম এক পায়ে 30 সেকেন্ডে 145 বার ও 1 মিনিটে 298 বার দড়ি লাফিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করে তাক লাগিয়েছে মানুষকে। এতে প্রশংসায় ভাসছে রাসেল। জেলার বিভিন্ন উপজেলা থেকে অনেকে আসছে রাসেলকে দেখতে ও সাধুবাদ জানাতে। এক পায়ে 30 সেকেন্ডে স্কিপিং রোপে 144 বার লাফানোর বিশ্ব রেকর্ড থাকলেও রাসেল করেছেন 145 বার। আর 1 মিনিটে 1 পায়ে 256 বার লাফানোর বিশ্ব রেকর্ড থাকলেও রাসেল সেই রেকর্ড ভেঙে করেছে 258 বার। রাসেল ঠাকুরগাঁও শিবগঞ্জ ডিগ্রি কলেজের মানবিক বিভাগের HSC প্রথম বর্ষের ছাত্র। স্কুল জীবন 2017 সাল থেকেই স্কিপিং রোপ খেলা শুরু করে রাসেল। একসময় জেলা থেকে বিভাগ পর্যায়ে স্কিপিং রোপে প্রথম হয়েছে, বিভাগ থেকে জাতীয় পর্যায়ে স্কিপিং রোপে অংশগ্রহণ করলেও অনাবশ্যক কারণে তাকে বাতিল করা হয়। তখন থেকেই সে প্রতিজ্ঞা করে একদিন এই খেলায় নিয়ে বিশ্ব রেকর্ড করার। সে থেকে বাসার আশেপাশে বিভিন্ন সড়কের ধারে যখন সেখানে সময় পেয়েছে সেখানেই স্কিপিং রোপের চর্চা করেছে সে। অবশেষে নিজেকে এই খেলায় পরিপূর্ণ মনে হলে 2019 সালের অনলাইনের মাধ্যমে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করে রাসেল। স্কিপিং রোপে এক পায়ের উপর দুটি বিষয়ে চ্যালেঞ্জ করে সে, একটি 30 সেকেন্ডের অন্যটি 1 মিনিটের উপর। আবেদনের 3 মাস পর গিনেস বুক অফ ওয়ার্ল্ড থেকে কিছু গাইডলাইন সহ একটি রিপ্লাই পায় রাসেল। সেখানে তারা তাদের নিয়ম মতো কিছু ভিডিও চায় তার কাছে, সেই সঙ্গে কীভাবে সেগুলো করতে হবে তার বিস্তারিত দেওয়া হয়। এরপর কিছুদিন আরও মনোযোগ দিয়ে চর্চা করে সেই ভিডিওগুলো তাদের পাঠিয়ে দেয় রাসেল। অবশেষে বিশ্ব রেকর্ড ভেঙে একটি নতুন রেকর্ড করে রাসেল। প্রচেষ্টার ফলস্বরূপ ডাকযোগের মাধ্যমে গিনেস বুক অফ ওয়ার্ল্ড এর 2টি সনদপত্র গত বৃহস্পতিবার পায় বলে জানায় রাসেল। তার লক্ষ্য এখন সাউথ এশিয়ান গেমসে ও আন্তর্জাতিকভাবে অনুষ্ঠিত বিভিন্ন দেশের সাথে খেলায় অংশগ্রহণ করা। খেলাধুলা আমি 2017 সাল থেকে আমি বিভিন্ন খেলায় জড়িত ছিলাম। এই খেলাটা দড়ি লাফ খেলা, স্কিপিং রোপে আমি মনে করেন স্কুল পর্যায় থেকে আমি আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 দেখি আমি এটা পারবো, তখন আমি স্কুল মিলিটারিতে জয়েন করলাম। স্কুল পর্যন্ত জয়েন করার পর 2017 সাল থেকে তখন আমি স্কুল ইভেন্টে জয়েন করলাম, জেলাতে চ্যাম্পিয়ন হলাম, বিভাগে চ্যাম্পিয়ন হলাম, উপঞ্চলে চ্যাম্পিয়ন। যখন আমি বড় পর্যায়ে গেলাম তখন আমার কিছু মানুষ ওখানকার আমাকে থামাই রাখলো, মনে করেন যখন আমি ওয়ার্ম আপ প্র্যাকটিস করলাম তখন জেলে এই ছেলেটা খুব পারবে, তখন আমাকে এক দামাই রাখলো, আমাকে বাদ দেওয়া দিল। সেখান থেকে আমার কান্না বেদনায় মানে বিভিন্ন রকমের আজ্ঞা, তখন আমি একটা নিজে তখন আমি শপথ গ্রহণ করলাম, তখন আমি নিজে একটা ইয়া গ্রহণ করলাম যে আমি আর দেশে কোনো রেকর্ড করবো না, আমি যা করবো এখন গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড বিশ্ব রেকর্ড করবো। আন্তর্জাতিক ম্যাচগুলোতে আমি অ্যাটেন্ড মনে করি, আন্তর্জাতিক ম্যাচে সাউথ এশিয়ান গেম হয়, এই বিভিন্ন খেলা হয়, আমি এখন গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড করবো। বিশ্বের মধ্যে এখন আমি 1 নম্বর স্থানে আছি ওই দড়ি লাফ খেলাতে এক পাই। এখন আমার এখন লক্ষ্য যে সামনের যে গেমগুলো সাউথ এশিয়ান গেম বা এশিয়ান গেম, এই এশিয়ান গেম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এগুলোতে অংশগ্রহণ করা। আর সর্বপ্রথম ধন্যবাদ আমার পরিবারকে, পরিবার আমার সবসময় সাপোর্ট দিছে, এই সাপোর্টের জন্য আমি এতদূর আসা। আর মা বাবাকে, পরিবারকে, সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই, কারণ আমার সাপোর্ট না থাকলে আমার এতদূর আসা সম্ভব ছিল না। এ নিয়ে রাসেলের পিতা বজলুর রহমান বলেন, একজন গরিব কৃষক হয়েও যথাসাধ্য আমার ছেলেকে সহযোগিতা করেছি। আমার ছেলে আজকে এমন এক পর্যায়ে গেছে তাই আমার খুব ভালো লাগছে। আমার মাঝিল ছেলে আসেল আমার এই পর্যায়ে দেখেছে আমাকে খুব ভালো লাগছে, আমি সহযোগিতাও করছি। আমি এক কৃষক, আমরা খুব গরিব লোক, আমি সহযোগিতা খুব করছি। তারপর এবার এই পর্যায়ে দেখেছে, এই পর্যায়ে মনে করেন আজকে এমন দেখে নে খুব ভালো লাগছে, লোকজন আসছে আমাকে খুব ভালো লাগছে আরও। রাসেলের বড় ভাই আরিফ জানান, আমার ছোট ভাই রাসেল এত বড় কিছু অর্জন করবে আমরা বিশ্বাস করতে পারিনি, সে বিশ্ব রেকর্ড করবে। আমরা গরিব হয় তাকে তেমন আর্থিক সহযোগিতাও করতে পারিনি, সে নিজে নিজেই এত দূর এগিয়ে গেছে, আশা করি সে আরও ভালো কিছু করবে। রাসেল সে 5-6 বছর আগে থেকে খেলা শুরু করছে, আগে সেরকম খেলার এনার্জি ছিল না, 5-6 বছর আগে থেকে দেখ কীরকম হইলো সেটা বলা যাচ্ছে না যে ও এতটা আগাবে। আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে ও এতটা কিছু করবে, ও যে আজ কালকে দেখছি ওর হাতে সার্টিফিকেট, আমরা তাও বিশ্বাস করতে পারিনি যে ও এতটা কিছু করছে, ও যে নিজে নিজে এতটা কিছু করছে। আমরা তো আর্থিকভাবে সহযোগিতাও করতে পারিনি, আমরা তো গরিব, টাকা পয়সাও নাই যে ওকে সহযোগিতা করবো। আর ও যার কাছে গেছে তারা অতটা গুরুত্ব দেয়নি যে ও এত কিছু করতে পারবে, তারপর আল্লাহর রহমতে করছে অনেক কিছু। মানে সে অনেক দিন যাবতে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, ও বেশিরভাগ সময় খেলাধুলায় কাটে। ওর অনেক দিনের স্বপ্ন ছিল সে জীবনে অনেক একটু বড় কিছু করবে,
মানে ওর এখন সাফল্য অর্জন হয়েছে আর কি। সে ওয়ার্ল্ড রেকর্ড করে সার্টিফিকেট পাইছে, এতে ওর আমাদের পরিবারের লোকজনও খুব খুশি হয়েছে, মানে আমাদের এই যে আশেপাশের মানুষজন গ্রামের লোকজন সবাই খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া রাখি আরও যেন সামনে এগিয়ে যেতে পারে। এছাড়াও তার প্রতিবেশী ও বন্ধু বান্ধবী জানায় সে ছোটবেলা থেকেই খেলার প্রতি আসক্ত ছিল, তার স্বপ্ন ছিল একদিন বড় কিছু করবে। সে সাফল্য অর্জন হয়েছে তার, এমন প্রত্যন্ত ও দুর্গম এলাকা থেকে বিশ্ব রেকর্ড করবে সেটা আমরা ভাবতে পারিনি। তার এই সাফল্য তারা সহ গ্রামবাসী আনন্দিত ও গর্বিত। এমন এক প্রাক্তন এলাকা থেকে, মানে দুর্গম এলাকা থেকে যে এরকম একজন উঠে আসবে এটা আমরা আশা করতে পারিনি। এটা দেখে আমরা অনেক আনন্দ উপভোগ করছি। এবং আমরা দুজন একসাথে পড়াশোনা করছি, আমার ফ্রেন্ড হবে ওই, যে ভিতরে ভিতরে এত দূর আগায় যেতে পারবে কখনো ভাবতে পারিনি। আমরা গ্রামের সব মানুষগুলো খুব খুশি হয়েছে ওর এই অগ্রগতিতে। আমরা আরও দোয়া করি সবাই মিলে ওর জন্য শুভকামনা রইল, ওর জন্য অনেক দূর আগাইতে পারে। আর হচ্ছে আমার ফ্রেন্ড হিসেবে আমার খুব গর্ব হচ্ছে জয় এত দূর আগে গেছে। জেলা প্রশাসক জানান, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড একটি সম্মানজনক অর্জন, আমাদের বাংলাদেশের জন্য এটি গৌরবের। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি ও শুভকামনা করছি, আগামীতেও সে নতুন নতুন রেকর্ড গড়ুক এই কামনা করছি। এছাড়াও পৃষ্ঠপোষকতার জন্য তার কোনো প্রয়োজন হলে তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুর রহমান। ধন্যবাদ। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস একটি খুবই সম্মানজনক একটা অর্জন আমাদের দেশের জন্য, এটা গৌরবের। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি। এর পাশাপাশি আগামীতেও সে আরো নতুন নতুন রেকর্ড করুক এই শুভকামনা থাকলো। এর পাশাপাশি তার পৃষ্ঠপোষকতার জন্য, তাকে সহযোগিতা করার জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয় জেলা প্রশাসন থেকে আমরা সেই সহযোগিতা করব।